শীতকালে আমাদের সবার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, এমনকি প্রত্যেকের বাড়িতে কম বেশি বাঁধাকপি বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয়ে থাকে। একই রকমভাবে বাঁধাকপি খেতে খেতে যদি ব্যাপারটা একঘেয়েমি হয়ে যায়, তাহলে বাঁধাকপির এই রেসিপি ট্রাই করা যেতেই পারে। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আর টেস্টটা কিন্তু মাংসের থেকে কোনো অংশেই কম নয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি হলাম লিপিকা, আপনারা দেখছেন ক্রিয়েশন। আমি এখানে বাঁধাকপি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এরপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। দুটো হেসেল দিয়ে আমি রেখে দেব। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমরা পুরোপুরিভাবে সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব, প্রায় 70%, যাতে করে আলুগুলো ভেঙে না যায়। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে রাখবো। এবার সেই কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নেবো সামান্য কিছু পরিমাণে তেল এবং দিয়ে দেবো তার মধ্যে 1 চা চামচ দেশি ঘি। ঘি গরম হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। আমরা দিয়ে দেবো দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, তারপরে দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গোটা জিরে। আমাদের মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি, তার সাথে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজকে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে রাখা আদা আর রসুন। আপনারা চাইলে এখানে পেস্টও দিতে পারেন আদা রসুনের। এবার একে একে দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো মশলা। প্রথমে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো, তার সাথে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো লবণ। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, তার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢেকে মিডিয়াম আছে আমি এটি কুক হতে দেব 2 মিনিটের মতো। দু মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার মশলা সব নরম হয়ে গেছে, পেঁয়াজ টমেটো। এরপরে এতে দিয়ে দেব আমি টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, তার সাথে দিয়ে দেব সামান্য চিনি। আরও 1 মিনিট কুক করে দেখতে পাচ্ছেন যে মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে কুক হতে দেব 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মাঝে আমি আরও 2 বার ঢাকা তুলে নাড়িয়ে নিয়েছিলাম। 10 মিনিট পরে আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার আঁচ কমিয়ে দিয়ে এতে আমি 2 টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 1 মিনিট। আমাদের বাঁধাকপি রেডি সার্ভ করার জন্যে
এভাবে বাঁধাকপি রান্না করলে ভাতের সাথে, পরোটার সাথে, খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।